আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকে আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো গণ উন্নয়ন প্রচেষ্টায় এইচএসসি স্নাতক ডিগ্রি পাশে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 11 অক্টোবর 2022 তারিখে প্রকাশ করেছে। তো আপনারা চাইলে বাংলাদেশের 64 জেলা থেকে সকল প্রার্থীগণ এখানে আবেদনটি করতে পারবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন চাকরির খবর আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসে। তো চলুন বিস্তারিত জানা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন গণ উন্নয়ন প্রচেষ্টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো পদের নাম, বেতন ভাতা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা সম্পর্কে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত কথা বলব। তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম, এক নম্বরে দেখতে পাচ্ছেন সমন্বয়কারী রিপোর্ট রাইটিং, এখানে পদ সংখ্যা 2 জন লোক নিয়োগ করবে। তো শিক্ষানবিষ্কার বেতন 50,000 টাকা, নিয়মিত হওয়ার পর বেতন 54,250 টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন। তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর, সর্বোচ্চ 42 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। তো অভিজ্ঞতা এখানে দেওয়া আছে সংশ্লিষ্ট পদে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বাংলা এবং ইংরেজিতে রিপোর্ট রাইটিংয়ে পারদর্শী হতে হবে, ইংরেজিতে অনার্স মাস্টার্সদের অগ্রাধিকার দেওয়া হবে, কর্মস্থল ঢাকা ও মাদারীপুর। তো 2 নম্বরে দেখতে পাচ্ছেন সমন্বয়কারী হিসাব বিভাগ, এখানে পদ সংখ্যা 2 জন লোক নিয়োগ করবে। তো শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি পাশ হলে আপনারা আবেদনটি করতে পারবেন। তো 3 নম্বর দেখতে পাচ্ছেন সমন্বয়কারী মানব সম্পদ উন্নয়ন, এখানে পদ সংখ্যা 2 জন, 45,000 টাকা বেতনে। তো স্নাতকোত্তর, সর্বোচ্চ 42 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। মানব সম্পদ উন্নয়ন বিভাগে কাজের কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক, মানব সম্পদ সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা, নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, কর্মস্থল মাদারীপুর। 4 নম্বর দেখতে পাচ্ছেন এরিয়া কোঅর্ডিনেটর, এখানে পদ সংখ্যা 5 জন লোক নিয়োগ করবে স্নাতক পাশে। তো সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। তো 5 নম্বরে দেখতে পাচ্ছেন সহ সমন্বয়কারী মানব সম্পদ উন্নয়ন, এখানে পদ সংখ্যা 2 জন লোক নিয়োগ করবে। তো স্নাতকোত্তর পাশ হলে আপনারা আবেদনটি করতে পারবেন, বয়স সর্বোচ্চ 37 বছর, সহ অভ্যন্তরীণ নিরীক্ষক, পদ সংখ্যা 5 জন, শিক্ষানবিষ্কাল 31,000 টাকা, তো নিয়মিত হওয়ার পর বেতন 34,950 টাকা, স্নাতকোত্তর হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পাশ করতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন সহ সমন্বয়কারী আইটি, এখানে পদ সংখ্যা 3 জন, কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর পাশ হলে আপনারা আবেদনটি করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক, এখানে পদ সংখ্যা 20 জন লোক নিয়োগ করবে। তো 31,000 টাকা বেতনে স্নাতকোত্তর পাশ হলে আপনারা আবেদনটি করতে পারবেন, বয়স সর্বোচ্চ 38 বছর। তো শাখা হিসাব রক্ষক, এখানে পদ সংখ্যা 20 জন লোক নিয়োগ করবে, বিকম, সর্বোচ্চ 34 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। তো শাখা হিসাব রক্ষক জুনিয়র, এখানে পদ সংখ্যা 10 জন লোক নিয়োগ করবে। তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বিকম, সর্বোচ্চ 33 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। তো ক্রেডিট অফিসার, এখানে ক্রেডিট অফিসার পদে 75 জন লোক নিয়োগ করবে, 20,500 টাকা পর্যন্ত বেতন। তো স্নাতক সর্বোচ্চ 34 বছর। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো ক্রেডিট অফিসার জুনিয়র, এখানে 75 জন লোক নিয়োগ করবে, ক্রেডিট অফিসার জুনিয়র পদে 75 এবং ক্রেডিট অফিসার পদে 75 জন লোক নিয়োগ করবে। তো বয়স সর্বোচ্চ 30 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারেন। তো মোটর সাইকেল, বাইসাইকেল চালানোর জানা থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনারা যারা আবেদনটি করবেন, কীভাবে আবেদনটি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রধান দেখতে পাচ্ছেন ক্রেডিট অফিসার ব্যতীত সকল পদের জন্য কম্পিউটার মাইক্রোসফটওয়্যার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো অন্যান্য সুযোগ সুবিধা, স্থায়ী কর্মীদের ক্ষেত্রে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, গ্র্যাজুইটি, প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য সুবিধা, মোটর সাইকেল জ্বালানি খরচ প্রদান করা হবে, আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট, রাজ্যের রঙিন ছবি ও সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 27/10/2022 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক গণ উন্নয়ন প্রচেষ্টা 13A 3A রোড ব্লক B মোহাম্মদপুর ঢাকা 1207 বরাবর প্রেরণ করতে হবে। তো চট্টগ্রাম অঞ্চলে কাজ করতে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের নিয়োগ পরীক্ষা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। তো আপনারা যারা আবেদনটি করতে চান, নিচের ঠিকানা আপনারা আবেদনটি করতে হবে। তো আপনারা যারা উপকৃত আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে রাখবেন, যাতে করে নতুন নতুন চাকরি খবর আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।